আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি সিস্টেজি অনুষ্ঠানে। আবার ফিরে আসলাম বিরতির পরে। নাও লেটস টেক আ ফিউ মোর কলস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, জি বলেন। সিডার ভিনেগারটা কিভাবে খাবো এবং এভরিডে খেতে হবে কিনা, আর এটা ডায়াবেটিসের রুগীদের জন্য ঠিক আছে কিনা এবং কিভাবে খাবো, এটার উপকারিতা কি? ওকে, কোনটা? থ্যাংক ইউ। জি, জাজাকাল্লাহ খাইর ফর ইয়োর কোন কোয়েশ্চেন। কোয়েশ্চেন ছিল? সাইডার ভিনিগার, আপেল সাইডার ভিনিগার। হ্যাঁ, অ্যাপেল সাইডার ভিনিগার। জি, দেখে পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা বলুন। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দেন। জি, ফাতেমা ডাক্তার গরুর টেলিফোনটা আমি নিতাম বাসার, আমার বাসার ফোনটা দিবানি। হ্যালো, সালাম হ্যালো আলাইকুম। হ্যালো, আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। সরি, আই থিঙ্ক উই লস্ট। আপারে চাইছে, ফাতেমা ডাক্তার চাইছে। জি, ডক্টর ফাতেমা আপু তো এখানে আছেন, আপনি বলুন আপনার প্রশ্ন। আফা, হ্যালো, হ্যালো, সালাম সালাম আলাইকুম আলাইকুম। আফা, ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? আপনি আমি বলেন। হাসানুনের সাথে যে খোঁজ করছিলাম মনে আসেনি, আপনার টেলিফোনটা আমি হারিয়ে ফেলছি। মানে আপনার তো আমি বহুত চিন্তিত, আপনার লগে কথা বলতাম, আপনারে পাই না। আপনার বাসার ফোনটা আমার দিবানি প্লিজ। জি হ্যালো, কন্ট্রোল রুম, জি আপু, আপনি কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে কথা বলুন। ওকে, লেটস টেক দ্য নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম সালাম। শোনা, জি ওয়েলকাম টু সিস্টার্স ভিউ, আপনার প্রশ্নটা বলুন। আমি আমার প্রশ্ন, আমার স্ট্রোক হয়েছে জি জুলাই। হ্যালো, জি জি বলুন। স্ট্রোক হয়েছে জুলাই, এখন স্ট্রোক ওষুধের ডাকছি, এখন দিন আসুদিন খাবাইছে, এখন গরো বাড়ি গরো ওষুধ দিছে, তাকে ওষুধ দিছে জি, শুনতে পারলাম। আর এখন তো আমার প্রবলেম হয়েছে, আমার সব সময় তাপ থাকে, হাত পাও ঠান্ডা থাকে। ওকে, জি এমনি হাত পাও ঠান্ডা থাকে, যেমন আমি যেটা হতো আমার রাইট মাইলে গানি জো হয় কত প্রবলেম করে, এখন কিটা করা যায়? জি, বয়স কত আপনার? বয়স কত? আমার 50। 50? ওকে, মাসিক বন্ধ হয়ে গেছে? 50। 50 মাসিক, মাসিক বন্ধ হয়ে গেছে? আপনার মাসিক বন্ধ হয়ে গেছে? নিয়ে জি জি, কতদিন ধরে বন্ধ হয়েছে? 2 বছর ধরে। 2 বছর? আচ্ছা। আর আমার সব সময় তাপ থাকে, ইচ্ছা কি টান তাপ থাকে না, ঠান্ডা তো লাগাই না, গরম সব সময় হিটার দিয়ে থাকি, বাড়া যায় না বাতাস, বাড়া গেলে উঠি যায়, ঠান্ডা মাত্র লাগাই না, এক সাইড ডাইন সাইড হয়েছে, আর দিয়া যদি কিছু করতাম পারি না, এক সাইড হয়েছে। আপনারা, আপনি ফিজিওথেরাপি যাইনি? ফিজিওথেরাপি ছাড়া খরচ হয় না, অথচ ডাক্তার এখন আর এখন ফিজিওথেরাপি ছাড়া যাই না, তো মাথাও বেড়া জুড়ি যায়, একবারা টায়ার হয়ে যায়, মাথাও বেড়া লাগি যায়, একবারা কিছু করলে টায়ার হয়ে যায়, দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু সিস্টার্স ভিউ। আমি ফাতেমাপুর কাছে একটা প্রশ্ন রাখতাম, স্যার আমার নানি, আমি দেশে গেছিলাম অক্টোবর দেশ থেকে আইছি, দেশ থেকে আওয়ার পরে 6-7 সপ্তাহ পরে এন্ড অফ নভেম্বর থেকে আমার হঠাৎ করিয়া ফেটোর মাঝে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে আমার ফেটো খুব গুড়গুড়ি দৌড়দৌড়ি করছে, আওয়াজ করছে, তারপরে গিয়ে আমার পাতলা পায়খানা হইছে কয়দিন, পাতলা পায়খানা হওয়ার পরে আমার হইছে ইয়ো ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি হইছে দরকার ডিসেম্বর থেকে, ডিসেম্বর আস্তা ডিসেম্বর আস্তা জানুয়ারি, আজকে ফেব্রুয়ারির 12 তারিখ, অতদিন থেকে আমার ও পায়খানা প্রবলেম, ফেটো অত অসুবিধা করে, গুল 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 করে, প্রত্যেক হাফ এন আওয়ারের মাঝে আমি টয়লেটও যাওয়ার লাগে, আর ফেটো খুব ক্রাম্প করে,
খুব বেদনা করে, বেদনা করিয়া টয়লেটে যাওয়া লাগে রাতকে ওইলে 10-12 বার আমি যাই। তা আমি ওটা করি আমি জিপি গেছিলাম, জিপিয়ে তারপরে পাঠাইলো আমারে হসপিটালে সার্জন গেছে, সার্জনে আমারে তা শুনিয়া তাই না আমার একটা অ্যান্টিবায়োটিক দিলা, অ্যান্টিবায়োটিক খাইছি খাইয়া কোনটো কমছে না, পরে সৌ সময় আমারে কৈছন তাই আমি অনকোলজি করা লাগব, ফেটর ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দেখবার লাগে। তো ইটার করতাম আসলাম আমি জানুয়ারির 20 তারিখ, কিন্তু এমন সময় আমার হঠাৎ করি আগের দিন থেকে আমার বমি আরম্ভ হয়ে গেছে, বমিয়ার তাপ, এর কারণে আমার দুইটা শাসা দিছিলাম, রাত্রে খাইতাম একটা, বাদর দিন একটা খাইতাম যাইবার আগে, তা আমি শাসা গুলা খাইতাম পারছি না, গতিকে এটা আমার মিস হয়ে গেছে। মিস হওয়ার পরে এখন আমার নয়া করে অ্যাপয়েন্টমেন্ট দিছন, আজকে রবিবার, সামনে রবিবার 19 তারিখ আমি ওটার লাগে যাইতাম। এখন এব পর্যন্ত আমার ফেট ঠিক হয়েছে না, স্টিল ফেটও ক্রাম্প করে, ক্রাম্পও লাগে আমার, বাসকোপেন দিছিলা 10 মিলিগ্রাম এটাও খাইরাম, আর এমনি আর ডাক্তারে আর কোনো ঔষধ দিরা না, আর হসপিটাল লগে তো আর যোগাযোগ করতাম পারলাম না, কারণ ও আমি অনকোলজির বাসাইরাম যেটা আমার ক্যামেরা দিয়ে দেখবা, এখন আমি জানতাম চাইছি এটা কিটা কিটা রোগ, এটা এটা ডেঞ্জার কিচ্ছু নি না, এটা ভালো হইব নি, বা আপনার আফার জানা মতো আছে না যে ইলা ও 3 মাস দেখব, 3.5 মাস দেখব, এটা ওইব একদিন বালা, আমি ওটাও আর এর ভিতরে তো আমি দোয়া দুরুদ নিজে ফড়িয়া পানি ফোড়া, মানে যতটা আছে কোরআন শরীফে সবটা আমি করলাম, নিজে রুকাইয়া করলাম, ফোড়া পানি খাইলাম, সবটা করলাম, আল্লাহ আমিন করলাম, তাজিদও ফোড়লাম, সবটাও করলাম, এখন বাকি আমি এত কিছু বুঝতাম, এখন আফার কাছে জিগাইতাম চাইছি একটা ডাক্তারি লাইনের কোন বেমার নি নাকি, তা আমার যদি আচ্ছা ঠিক আছে আমি বুঝছি আপনার উত্তর দিমু, জি আচ্ছা ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ফর ইয়োর কল। Okay, let's go straight into the answers then, inshallah. So we answered the thyroid one. The sister called, she's 36. When she was about 16, she fell down the stairs. Yeah, that's what I said. She fell down the stairs. এন্ড কোমরের ব্যথাটার জন্য ওনাকে ওই যে বলে না এক্সারসাইজগুলো, হেভি এক্সারসাইজগুলো করবেন, টুইস্ট যেন না করে, টুইস্টিং করবেন না বা জাম্পিং টুইস্টিং বা ডাউন ফরওয়ার্ড বেন্ডিং এটা করবেন না, এমনি ব্যাকওয়ার্ড বেন্ডিং যেটা আছে ওটা করবেন, শুয়ে আপনি আস্তে আস্তে পাটা উপর দিকে উঠাবেন, এক পা আস্তে আস্তে করে উপরে, কিন্তু যেন কোমরে কোমরটা যে পিছন দিকে বাঁকা হয় সামনের দিকে যেন বাঁকা না হয় এটা খেয়াল রাখতে হবে। আর সুইমিংটা করতে পারেন, কারণ আপনার যত এক্সারসাইজ বা আর হাঁটা হাঁটতে পারেন প্রচুর, কারণ আপনার দরকার না এত হেভি এক্সারসাইজ, হাত নাড়তে পারেন, হাত দিয়ে এক্সারসাইজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম না, কিন্তু কোমরে যেন চোট না পায় সেটা খেয়াল রাখতে হবে আর কি, এইটাই আর কি। এটা করলে আর শক্ত বিছানায় যদি ঘুমান, শক্ত বিছানায় যদি ঘুমান তাহলে ঠিক হবে। আর ওই আমি বলছিলাম যে ওমেগা থ্রি খেতে, ওমেগা থ্রি, কারণ এখানে আমি একটা কথা বলতে চাই যে আশ্চর্য হবেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলে এই ব্যথা নিয়ে, যে এই যে সায়াটিকা পেইন কথা ইসলামকে, ইসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিসে পাওয়া গেছে যে তিরমিজি শরীফের হাদিস, ওখানে বলা হয়েছিল যে আনাস ইবনে মালিক থেকে বলা হচ্ছে যে উনি বলতেছেন যে রসুল্লাহ সাহেব বলছেন যে একজন এসে বলছে তার ব্যথা সায়াটিকার ব্যথা, সেটা বললেন যে তুমি এক কাজ করো ওই যে ভেড়া মরুভূমিতে যে ভেড়া চড়ায় খায় আর কি, অপেন যেগুলো খায় সেই ভেড়ার লেজ, যে ভেড়ার লেজ, ভেড়ার লেজেরটা লেজটাকে লেজের যে চর্বি যেটা ওটা পুড়িয়ে প্রথমে পুড়াতে হবে, পুড়ায় চর্বিটা ওই চর্বিটা 3 বেলা খেতে হবে, সকালে খালি পেটে 3 দিন খেতে হবে, তাইলে এটা কমে যাবে। এখন বৈজ্ঞানিক বর্তমান যুগে আমরা রিসার্চ করে দেখলাম এটার মধ্যে কি, এটার মধ্যে কি জিনিস আছে, এটার মধ্যে যে ফ্যাটটা আছে, কেননা এই ফ্যাটের মধ্যে এই অ্যানিমেলটা সাধারণত ঘাস খেয়ে বড় হইতো, আর ঘাসের মধ্যে আছে তাদের ওমেগা থ্রি, যেটা আমি বলি যে আমরা যে দুধ খাই বা বাটার খাই সেটা ওমেগা থ্রি থাকবে, যদি ওটা ঘাস খেয়ে গর্জে গরু বড় হয় ঘুরে বেড়ায়, শুধু ঘাস খেয়ে বড় হয় তার ওই বাটার বা মিল্কের মধ্যে ওমেগা থ্রি আছে, এবং ওই ভেড়ার লেজের মধ্যে যে চর্বিটা, লেজটা তো চর্বি মানে টেল, ভেড়ার লেজ মানে টেল, টেলের মানটা চর্বি, ওই চর্বিতে অনেক ওমেগা থ্রি আছে, এবং ওমেগা থ্রি ইনফ্লামেশনটা কমায়, ওইটা রসুল্লাহ সাল্লাম বলছেন যে ওটা 3 বেলা খেতে হবে। তো এখন তো আমরা ওটা পাচ্ছি না, এখন তো আর ওই ভেড়াও নাই, এগুলো পাচ্ছি এখন যে ভেড়াগুলো আছে সেগুলো আমরা সর্ষে খাওয়ায় বড় করছে, খড় খাওয়ায় বড় হচ্ছে, সেগুলোর মধ্যে ওমেগা থ্রি পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে আমরা ওমেগা থ্রি এমনিতে কিনতে পাওয়া যায়, শুনে ওমেগা থ্রিটা আপনি বেশি খাবেন তাহলে আপনি অনেকটা বেটার ফিল করবেন ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, আর হচ্ছে another sister called about
ডায়াবেটিক না থাকেন এক চামচ মধু দিতে পারেন, দিয়ে খেতে পারেন। এটার অনেক উপকার, এটা ডিটক্সিফিকেশন হিসেবে কাজ করে, শরীরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা শরীরের অন্যান্য সিস্টেম যেগুলো মেটাবলিজম রেট বাড়িয়ে দেয় অন্যান্য সিস্টেমগুলোকে সচল করতে সাহায্য করে, কোলেস্টেরল কমায়, সব কিছুই এটার মধ্যে আসে। সুতরাং আপেল সাইডার ভিনেগার ইজ ভেরি গুড জিনিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেতেন, উনি ভিনেগার পছন্দ করতেন আর বলতেন যার ঘরে একটু ভিনেগার আছে তার ঘরে তরকারি হয়ে যায়। সো কিভাবে খাওয়া হয় এটা? এই যে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার, তুমি এটা কিন্তু তোমার নিতে হবে অর্গানিক ভিনেগার এবং দি মাদার। আমি এটা বলে রাখি, এই আপেল সাইডার ভিনেগারটা যা বাজারে যে আসা উচিত সেটা না, সেটা ওই যে ব্রাক কোম্পানির অনলাইনে গেলে পাবেন, ওটা আমার লেখা আছে দি মাদার। ওকে, ওইটা কিন্তু অরিজিনাল এবং ওইটা ন্যাচারাল এবং ওইটা কি বলবো এটা আচ্ছা ওকে দ্যাটস ফাইন। Another caller says, the sister said she had a stroke in July. Her hands and feet is very cold. She's in her 50s. She stopped her period. ওনার এখন যা বুঝলাম উনি স্ট্রোক করছে। হ্যাঁ, স্ট্রোক করলে দেখেন আপনার শরীরে মাথার মধ্যে স্ট্রোক করা থেকে আপনি ভালো হয়েছেন, আল্লাহর রহমতে। এটা বহুত বড় একটা শুক্রিয়া যে একটা স্ট্রোকের পর আপনি ভালো চলতে পারতেছেন। এটা হবে কেন, আপনার ওইদিকে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কি না, এটা হলো একটা কথা। আপনি ঘেমে যান, আবার আপনি বলছেন যে আপনার কি হয়েছে মানে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, পিরিয়ড দু বছর, পিরিয়ডটা বন্ধ হওয়ার কারণও একটা কারণ হতে পারে যে ঘামেন মাঝে মাঝে ঘামেন, সেই জ্ঞানে হট ফ্লাশ এটাতে হতে পারে। আপনি হালকা এক্সারসাইজ যতটুকু পারেন বসে বা হাঁটাহাঁটি হালকাভাবে আস্তে আস্তে ধরে ধরে কিছু হাঁটবেন, পানি খাবেন বেশি করে এবং ডাক্তারের পরামর্শ মতো যে ওষুধগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো খেতে হবে এবং আপনার কোলেস্ট্রল যাতে কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাকে ভেজিটেবল বেশি করে খেতে হবে, অ্যাভোকাডো ইত্যাদি জিনিসগুলো খেতে হবে। আপনি কোলেস্ট্রলকে অবশ্যই ডাউন করে রাখবেন এবং সল্টের পরিমাণও কমিয়ে খাবেন, তাহলে আপনার মোটামুটি ব্যালেন্স থাকবে। She has always cold and flu. She wants to know why. সব সময় ঠান্ডা থাকে, হ্যাঁ হাত পা ঠান্ডা থাকে, এটা কিন্তু হাত পা ঠান্ডা থাকে। ওইটা অনেক সময় হাত পা ঠান্ডার জন্য আপনি কি করবেন, আপনি সবচেয়ে অনেকের হাত পা ঠান্ডা থাকে একটুতে, বেশি করে এখন ঠান্ডার দিন, আপনি করবেন প্রথমে পাটাকে গরম পানিতে ধুয়ে ফেলবেন, গরম পানি ধোয়ার পরে তারপরে পাটা আপনি মুছে গরম পানিতে ভালো করে ধুবেন, গরম পানি ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, ভিজিয়ে রেখে পাটা মুছে তারপর ওইটা মোজা পরে ফেলবেন, পরে আপনি যদি ভিতরে ঢুকে রাখেন পা রেখে দেন তাহলে কিন্তু আপনার কাপড়ের মধ্যে বেঁচে রাখেন, তাহলে ঠান্ডা লাগবে না, ভালো থাকবে ইনশাআল্লাহ। এন্ড দ্য লাস্ট কলার, শি হ্যাজ আ পেইন ইন হার টামি আফটার শি কেম ব্যাক ফ্রম বাংলাদেশ আফটার 6 উইকস। ওইটা আমি বুঝতে পারছি, আমি ওনার মেইন কথা ছিল সবকিছু বললাম ওষুধের। আপনি আবার যে টেস্টের জন্য পাশে সসেট খেয়ে আপনি ওষুধগুলো করে আপনি টেস্টে যান কেন, আরা চিন্তা করতেছে ভিতরে কিছু আছে কিনা, প্রবলেমটা কোথায়, আপনি মেশিন ঢুকে ক্যামেরা ঢুকে আপনার ওই নাড়ির মধ্যে কোনো প্রবলেম আছে না সেটা দেখবে। আপনাকে এখন ভালো কি মন্দ এটা বলা যাবে না, একমাত্র তারা বলার পরে আপনার ভালো হতে পারে খারাপ হতে পারে, চিন্তা করবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ওটা টেস্ট করলে ধরা পড়বে যে আপনার কারণ কি। হ্যাঁ, সুতরাং এর আগে আপনি আর বেশি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, দেখেন কি হয়, তারা টেস্ট করে যেটাই পাবে সেটারই সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবে। আচ্ছা আপু, just to end our program, can you give us a little dua? হ্যাঁ, দোয়াটার মধ্যে যেটা আমি আজকে বলতে যাচ্ছিলাম, আজকে সময় বোধহয় একেবারে কম নাকি? জি আপু, একদম সরি। তাহলে আজকে যে দোয়াটা রাখছি ওটা বাদ দেই, ছোট একটা দেবো। সুবহান, আমরা রুকুতে যাই, রুকুতে বলে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম পড়ি। হ্যাঁ, সুবহান অর্থ পবিত্র, সুবহান রব্বি, রব্বি মানে আমার রব, আমার রব, আমার আল্লাহ, আমার প্রতিপালক, সুবহান রব্বিল আযীম, আযীম মানে মহান, অনেক বড়। এইটা কিন্তু আল্লাহর একটা গুণগান আমরা পছন্দ করি, আল্লাহ কিন্তু এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই গুণর গানটা মাথা নিচু করে আমরা বলব, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা চান যে আমরা সবসময় ওনার কাছে বিনয়ী হই, ওনার কাছে আমরা চাই সব কিছু এবং ওনার গুণগান করি। গুণগান করতে গেলে মানুষের দুইটা জিনিস আছে, একটা জিনিস হলো সুজুদ, আমি গত সপ্তাহে বলছি সুজুদ, সুজুদ মানে সবচেয়ে বটম লাইনে নিজেকে নিজের সমস্ত কিছু মানে অহংকার মিটিয়ে দিয়ে আল্লাহর কাছে চাওয়া, আর রুকু তার এক স্টেপ আগে, সেটা হচ্ছে কি আমরা বাউ ডাউন যেটাকে বলি, একদম নত হয়ে করি, যেটা আর কারো কাছে বাউ ডাউন করতে পারেন একমাত্র আল্লাহ সুবহান তাআলা আছে, এই বাউ ডাউনটা হচ্ছে এই যে রুকু। আর রুকুতে যে আমরা সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম আমরা বলে থাকি, এটা আল্লাহ সুবহান মানে পবিত্র, এই পবিত্রতা অর্থে কি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না, কোনো কিছু না, যত অশ্লীলতা যত খারাপ জিনিস সবকিছুতে আল্লাহ সুবহান তাআলা মুক্ত এবং তিনি গ্রেট, হি ইজ গ্রেট,
গ্লোরি টু বি আল্লাহ এন্ড হিজ গ্রেট ইয়াস এন্ড হিজ হ্যাঁ গ্লোরিফাই করতেছে। সুতরাং এই জিনিসটা আল্লাহ সুবহানাহু খুব পছন্দ করেন। আমাদেরকে নামাজ পড়ি কিন্তু আমরা বুঝি না যে সুবহানাহু রাব্বিল আজিম মানে আমার আল্লাহ তাআলা পবিত্র এবং মহান, এটা যেন আমরা বুঝে পড়াশোনা করি আর কি। আর তারপর যা আমি বললাম আজকের মতো যে যে জিনিসগুলো বললাম যে সায়াটিকার মধ্যে সায়াটিকা হয়ে গেছে বলে আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, ইনজেকশন দিচ্ছি, হ্যাঁ ইনজেকশন দিতে পারে, ইনফ্লামেশন কমাতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে অপারেশন অংশ সাকসেসফুল, অনেক সময় সাকসেসফুল অপারেশন যাওয়ার আগ মুহূর্তে অত দূর যেন আমরা না গড়াই, এর আগেই যেন আমাদেরকে নিজেকে কন্ট্রোল করে আমাদের চলাফেরা, আমাদের এক্সারসাইজ, আমাদের খাওয়া, আমাদের মুভমেন্ট, আমাদের শোয়া, এই জিনিসগুলো, আমাদের শোয়ার থেকে উঠে বসা দাঁড়ানো, এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল করে করতে পারি তাহলে আমরা কিন্তু ওই মানে এক্সট্রিম খারাপ পয়েন্ট আমরা যাব না, অপারেশন পয়েন্ট যেতে হবে না, আমরা এই জায়গার থেকেই কন্ট্রোল করে এটাকে নিতে পারি। আমার এটাই একমাত্র বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেক জিনিস প্রিভেনশনে চলে আসতে পারি, ইসলামও তাই বলে। তো এইভাবে যদি আমরা করতে পারি, খাওয়ার ব্যাপারেও করতে পারি, খাওয়ার দাওয়ার ব্যাপারে শাকসবজি বেশি করে, গ্রিনস বেশি করে, প্লাস তোমার যে হলুদ, তিসি ইনফ্লামেশনের জন্য, ব্যথার জন্য, আর হচ্ছে ওমেগা জি। আচ্ছা আপু, দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গিয়েছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ আপনার মুক্ত মূল্যবান সময়ের জন্য। এন্ড ইনশাআল্লাহ উই হ্যাভ টু সি ইউ নেক্সট উইক। ওকে ইনশাআল্লাহ। আমিও তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান আপু। প্রিয় দর্শক, আপনাকে সবাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আর আশা করি সামনের সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।